শান্তশিষ্ট গ্রামটার নিস্তরঙ্গ জীবনে হঠাৎ করে সমুদ্রের উথাল পাথাল নেমেছে যেন। প্রথমে সাকিনা ম্যাডাম, তারপর বিনোদের পরিবার, আর এখন মুকুল। তাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে কি মুকুলের পরিণতিও বিনোদের মতো হতে চলেছে? কিন্তু এসবের পেছনে কার হাত? কি করছে এমন? নাকি এসব শয়তানের কাজ? নমস্কার, আমি অয়ন। গল্পকথায় এখন আপনারা শুনছেন গ্রামে যখন সন্ধ্যা নামে, এই গল্পের পর্ব। প্রথম পর্ব গত সপ্তাহে এবং দ্বিতীয় পর্ব প্রকাশ পেয়েছে গতকাল। আজ আপনাদেরকে শোনাব গ্রামে যখন সন্ধ্যা নামে এই গল্পের অন্তিম পর্ব, নাম রাত ঘনালো গ্রামে। প্রথম এবং দ্বিতীয় পর্বের লিংক আপনারা পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্স এবং ভিডিওর পিন কমেন্টে। দয়া করে ওই পর্ব দুটি শুনে তবেই এই পর্বটি শুনতে আসবেন। এখন আপনাদেরকে শোনাব পূর্ব প্রতিশ্রুতি অনুসারে গল্পের অন্তিম পর্ব। চলুন তবে দেরি না করে গল্পের দিকে এগোনো যাক। আপনারা আজ শুনবেন রাত ঘনালো গ্রামে। মিতালি স্কুলে এসেছে, তবে আজ তার অভিশন্দ আলাদা। সে নবনীতা ম্যাডামের সমস্ত গতিবিধিকে লক্ষ্য করবে আজ। এক দৃষ্টিতে মেপে চলবে সে সব। ম্যাডাম আজ সকলকে একটা নতুন বই দিল। বই দেওয়া শেষ করে সকলের উদ্দেশ্যে সে বলল, নতুন বইয়ের কাজ শুরু করার আগে আমি তোমাদেরকে কটা কথা বলতে চাই। আজ স্কুল শেষ হলে সকলে সোজা বাড়ি যাবে, অন্য কোথাও যাবে না কেউ। বাড়িতে গিয়ে মুকুলের জন্য প্রার্থনা করবে, যেন ওকে সুস্থ অবস্থায় খুঁজে পাওয়া যায়। এই বলে ম্যাডাম বই খাতা নিয়ে নিজের কাজে বসে গেল। মিতালির প্রখর দৃষ্টি কিন্তু তখনও একভাবে তাকে দেখে চলেছে। কানাই সেদিন স্কুলে যায়নি। তার শরীরটা কদিন ধরে বিশেষ ভালো যাচ্ছে না বলে মা তাকে সেদিন আর স্কুলে পাঠায়নি। তাই সে বাড়ির উঠোনে বসে কতগুলো গুলি নিয়ে খেলা করছে। কানাইদের বাড়িটা গ্রামের এক প্রান্তে। বাড়ির পিছনেই একটা পুকুর, সামনের দিকটায় একটা জমিতে সার দিয়ে লাগানো কলা গাছ, আর তারপর থেকেই পাহাড়ি জঙ্গলের শুরু। কানাইয়ের মা তাকে উঠোনে বসিয়ে রেখে কিছু বাসন নিয়ে গিয়েছে পিছনের পুকুরে। এমন সময় কানাই খেলতে খেলতে সামনের কলা বাগান থেকে একটা ভাষা ভাষা শব্দ শুনতে পায়। তবে কানাই নিজের খেলায় এতটাই মত্ত ছিল যে শব্দটা শুনেও প্রথমটাই সে তাতে অতটা আমল দেয়নি। কলা বাগানের ভেতর দিয়ে বয়ে আসা হিমেল বাতাসে ভর করে শব্দটা তাই আবারও এল। কানাই এবার মুখ তুলে চায়, তবে শব্দটা ঠিক কোথেকে আসছে সেটা বুঝে উঠতে পারে না।
ফ্যালফ্যাল করে এদিক ওদিক চাইতে থাকে। এমন সময় সে খেয়াল করে তার ঠিক সামনে একটা মোটা কলা গাছের আড়াল থেকে বেরিয়ে এলো একটা হাত, আর সেটা হাতছানি দিয়ে কানাইকেই ডাকছে। কানাই এবার পায়ে পায়ে একটু এগিয়ে গেল। এগোতেই দেখল গাছের আড়াল থেকে বেরিয়ে আসা হাতটার শরীরটা বেরিয়ে এলো। এবার ওটা মুকুল। মুকুল তাকে হাত ছানি দিয়ে ডাকছে। কানাই ছোট মানুষ, সে জানত না যে মুকুল হারিয়ে গিয়েছে। চারিদিকে সবাই ওকে খুঁজছে, তাই মুকুলকে দেখে কানাইয়ের মনে কোনো প্রশ্ন জাগল না। স্বাভাবিকভাবেই সে এগিয়ে গেল। কলা গাছের নিচের আবছায়া অংশটায় দাঁড়িয়ে রয়েছে মুকুল। কানাই যদি ভালো করে তার চোখ দুটো খেয়াল করত, তবে দেখতে পেত সে দুটো কেমন যেন অস্বাভাবিক। মুকুলের চোখে কোনো মণি নেই, সেখানে নেমেছে একটা সাদা চামড়ার আস্তরণ। কানাই, এই কানাই, কানাই, কিরে সাড়া দিচ্ছিস না কেন, কোথায় গেলি? ডাকতে ডাকতে উঠোনের উপর এসে কথাটা আটকে গেল কানাইয়ের মার। কানাই, এই একটু আগেও কানাই এই উঠোনে বসেই গুলি খেলা করছিল, তবে এখন সেখানে কেবল কানাইয়ের গুলিগুলোই পড়ে রয়েছে, কানাইয়ের কোনো হদিস নেই। কানাই, এই কানাই, কোথায় গেলি বাবা? কানাই, স্কুল ছুটি হয়েছে, ছেলেমেয়েরা ফুটোফুটি করে ক্লাস ঘর থেকে বেরোচ্ছে। ম্যাডাম নবনীতের সামনে দাঁড়িয়ে সবাইকে যথাসম্ভব স্মরণ করিয়ে দিচ্ছে, সকলে যেন সোজা বাড়ি যায়, কেউ যেন অন্য কোথাও না যায়। মিতালি কিন্তু এতক্ষণ ভ্রু কুঁচকে ম্যাডামকেই পর্যবেক্ষণ করে যাচ্ছিল। এবার একেবারে মুখোমুখি হতেই সে খুব দ্রুত নিজের মনের ভাব পরিবর্তন করে অত্যন্ত স্বাভাবিকভাবে ম্যাডামের সামনাসামনি হয়। তবে ম্যাডাম যেন মিতালির মনের চঞ্চলতাটা ধরতে পেরেছে, তাই বলে, কি ব্যাপার মিতালি, কোনো সমস্যা? বলছি ম্যাডাম, আপনি কি গতকাল কিছু পেয়েছেন? মানে গ্রামের সবাইকে দেওয়া হচ্ছে, আপনাকে দিয়েছে? গতকাল কই না তো, আমি তো তেমন কিছু পাইনি। কিসের কথা বলছো মিতালি? মিতালি জিনিসটা হাতে নিয়েই ছিল, হাতটা পিছন দিকটায় আড়াল করে রেখেছিল মাত্র। এবার চট করে হাতে ধরা জিনিসটা ম্যাডামের হাতে গুঁজে দিতেই নবনীতার শরীরটা ক্ষণিকের জন্য বিদ্যুৎ পৃষ্ঠের ন্যায় ঝাঁকি দিয়ে ওঠে। ততক্ষণে ম্যাডামের হাতে মিতালি যে চৌকো তাবিজটা গুঁজে দিয়েছিল সেটা তার হাত থেকে ছিটকে মাটিতে পড়ে গিয়েছে। সেদিকে তাকিয়ে ম্যাডাম কয়েকটা বড় বড় নিঃশ্বাস ফেলতে ফেলতে কাঁপা স্বরে বলে, এটা কি মিতালি? মিতালি কিন্তু একভাবে খেয়াল করে যাচ্ছে ম্যাডাম নবনীতার আচরণ, এবং সে এতক্ষণে যা বোঝার বুঝে গিয়েছে, তাই থমথমে গলায় উত্তর দেয়, এটা আমাদেরকে রক্ষা করবে। তবে এবার নবনীতা হঠাৎ করে যেন নিজের ভাবটা সামলে নিয়ে একেবারে স্বাভাবিক হয়ে যায়। খুব ধীরে সুস্থে
ঠোঁটের কোণে একটা হাসি এনে বলে, কিসের জন্য, কিসের থেকে রক্ষা করবে মিতালি? মিতালির চোখগুলো এবার বড় বড় হয়ে যায়। তবে কি সে যা ভেবেছিল তেমনটা নয়। আমতা আমতা করে বলে, শয়তানের হাত থেকে ম্যাডাম, যে শয়তানের কবলে পড়েছিল বিনোদ। নবনীতা ঠোঁটের কোণে হাসি নিয়েই বলে, এটা তোমাকে কে দিয়েছে মিতালি? মিতালি মাথা নামিয়ে নেয়, কোনো উত্তর দেয় না। নবনীতা আবার বলে, এসব কুসংস্কার মাথায় এনো না মিতালি, তুমি না পড়াশোনায় সবার থেকে ভালো? যাও, বাড়ি যাও, এদিক ওদিক ঘুরে বেড়াবে না কিন্তু, যাও। মিতালি মাথা নিচু করে থাকে। ম্যাডাম তার পাশ কাটিয়ে চলে যায়। মাটিতে পড়ে থাকে তাবিজটা। জিনিসটা হাতে তৈরি, একটা চৌকোভাবে কাগজে মোড়া কিছুর ওপর সরু সুতুলি জাতীয় দড়ি একাধিকবার পাঁক দিয়ে দিয়ে প্রস্তুত করা হয়েছে। সকাল থেকে মুকুল আর কানায়ের খোঁজ চলছে, কিন্তু এখনো কাউকে খুঁজে পাওয়া যায়নি। পুলিশের একটা দল এবং তাদের সাথে গ্রামবাসীরা মশাল লাঠি হাতে যখন জঙ্গলে ঢুকল, তখন সবে সন্ধে ঘনিয়েছে। কানাইয়ের মা কাঁদতে কাঁদতে ছেলেকে ডেকে চলেছে একভাবে, কানাই, ও কানাই, বাবা তুই কোথায় গেলি কানাই, ফিরে আয় কানাই, ফিরে আয়। জঙ্গলের মধ্যে একাধিক মশাল অন্ধকারের বুক চিরে ইতি উতি ঘুরে বেড়াচ্ছে। সকলের চিৎকার চেঁচামেচিতে জঙ্গল একেবারে মুখরিত। মুকুল, এই মুকুল, বাবা কই গেলি বাবা, ফিরে আয় বাবা, ফিরে আয়, তুই ছাড়া যে আমার আর কেউ নেই, মুকুল ফিরে আয় বাবা। ওদিকে বাবার বারণ না মেনেই মিতালি সাইকেলটা নিয়ে বেরিয়েছে। চরাচরের আলো তখন একেবারে ফুরিয়ে এসেছে, তাই সাইকেলের টর্চ জ্বালিয়ে একটা বাঁক পেরিয়ে জঙ্গলের মধ্যের রাস্তায় পড়তেই অমনি তাকে ব্রেক কষতে হল। তার ঠিক সামনে, তার থেকে বড় জোর 10 গজ দূরে উবু হয়ে বসে আছে একজন। তার পোশাক রক্তে মাখামাখি। মিতালির সাইকেলের টর্চের আলো সরাসরি গিয়ে পড়েছে সেই স্থানে। রাস্তার ওপর উবু হয়ে বসে মাথা নিচু করে কিছু একটা খাচ্ছে যেন সেই মূর্তি। আলোটা পড়েছে ঠিক তার ঘাড়ের কাছটায়। মিতালি খুব ধীরে ধীরে সাইকেল থেকে নামে, তারপর সাইকেলটা রেখে এক পা দুপা করে এগোতেই সজাগ হয়ে ওঠে সামনের মানুষটা, চকিতে মাথা তোলে, আর সেই সাথে মিতালির শরীরটাও যেন বিদ্যুৎ পৃষ্ঠের ন্যায় কেঁপে ওঠে। এবার সামনের মানুষের মুখটা আলোর কোণ্ডের মধ্যে, মিতালির অজান্তেই তার মুখ থেকে বেরিয়ে এলো, মুকুল। হলদেটে আলোর গন্ডের মধ্যে উজ্জ্বল হয়ে উঠেছে মুকুলের রক্তাক্ত মুখ। তার চোখে কোনো মনি নেই, সারা গায়ে রক্ত, এক ভয়াবহ হিংস্রতায় ফুসছে সে। তার এক হাতে ধরা রয়েছে আধ খাওয়া কোনো পশুর শরীরের অঙ্গ, আর অন্য হাতে একটা ধারালো ছুরি।
মুকুল, এই মুকুল, এ কি অবস্থা তোর? কি করছিস তুই? এর উত্তরে মুকুল পশুর মতো গজরাতে গজরাতে এগিয়ে আসতে থাকে মিতালির দিকে। এবার মিতালির ভয় হলো বেজায়, সে পেছাতে থাকলো এক পা করে। এই মুকুল, কি করছিস তুই? মুকুল, তুই নিজের মধ্যে নেই। মুকুল, মুকুল, আমার ভয় করছে। মুকুল এবার দ্রুত এগোয় মিতালির দিকে, হাত বাড়িয়ে চেপে ধরতে চায় মিতালির কলা। মিতালি নিরুপায় হয়ে পিছন দিকে ঘুরে ঊর্ধ্বশ্বাসে দৌড় লাগায়। দৌড়াতে দৌড়াতে মিতালি ঢুকে যায় জঙ্গলের মধ্যে। অন্ধকারে কিছুই দেখতে পায় না সে, প্রাণের তাগিদে কেবল ছুটতে থাকে। সেই সাথে অনুভব করতে পারে ভয়ানক গর্জন করতে করতে পেছনে ছুটে আসছে ওই বিভীষিকা। মিতালির মনে হয় ছুটতে ছুটতে সে কোনো অন্ধ কূপের মধ্যে ঢুকে যাচ্ছে। কাঁটা জাতীয় ঝোপে কেটে ছড়ে রক্তাক্ত ক্ষত বিক্ষত হচ্ছে তার শরীর। তবে বিকল্প তো আর কোনো পথ নেই, কেবল ছুটে চলা ছাড়া। বাঁচতে হলে এখন মিতালিকে ছুটতেই হবে। মিতালি ছুটতে ছুটতে এবার চিৎকার করতে শুরু করলো। জঙ্গলের মধ্যে তার ডাক ঘুরপাক খেয়ে ফিরে আসতে থাকলো। অন্ধকারে সে বুঝতেও পারছে না জঙ্গলের কোন দিকে সে এগোচ্ছে, কোন দিকে গেলেই বা গ্রামের দিকে পৌঁছানো যাবে। এদিকে ছুটতে ছুটতে ক্লান্ত হয়ে পড়ছে সে, আর কতক্ষণ দৌড়বে? এবার তো সে মাথা ঘুরে পড়ে যাবে। তবে মিতালির পেছনে ছুটে আসা সেই বিভীষিকা কিন্তু এখনো ক্লান্ত হয়নি। হয়তো মিতালির রক্ত নিয়ে তবে সে ক্ষান্ত হবে। ঠিক এই সময় জঙ্গলের মধ্যে কিছু আলোর বিন্দু চোখে পড়ে মিতালির। শুনতে পায় একটা হই হট্টগোলের শব্দ। মিতালি আবারও চিৎকার করে ওঠে, বাঁচাও, বাঁচাও আমাকে! দৌড়তে দৌড়তে যখন জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ে মাটিতে, ঠিক তার পূর্ব মুহূর্তে মিতালি দেখে লাঠি সড়কি হাতে গ্রামবাসীদের ভিড়টা তার কাছেই এসে পড়েছে। তাদের মশালের আলোয় দূর হয়ে গিয়েছে চারপাশের অন্ধকার। গ্রামবাসী এবং পুলিশের লোকজন মুকুল আর কানাইকে খুঁজতে খুঁজতে যখন জঙ্গলের একটু গভীরে ঢুকে গিয়েছিল, তখনই তারা শুনতে পেয়েছিল মিতালির চিৎকার। আর সেই চিৎকার লক্ষ্য করে ছুটে যায় তারা এবং দেখে এক ভয়ঙ্কর দৃশ্য। একটা ধারালো চাকু নিয়ে রক্তাক্ত শরীরে ছুটছে মুকুল, অস্বাভাবিক অঙ্গভঙ্গি তার। আর তার সামনেই ছুটছে মিতালি, প্রাণের দায়ে হাঁচড়ে পাঁচড়ে এগিয়ে যাচ্ছে সে। মুকুল তখনও ছটফট করছে। দশজন লোক তাকে অতি কষ্টে ধরে রেখেছে। মুকুলের গায়ে যেন অসুরের শক্তি আজ। গ্রামের লোকজন অনেক কষ্টে মুকুলকে ধরে গ্রামের এক মসজিদে নিয়ে যায়। সেখানে মুকুলের ছটফটানিটা একটু কমে। মসজিদের ইমাম সহ আরো অনেকে মিলে আল্লাহর কাছে প্রার্থনা করে। অবশেষে পবিত্র মাদুলির স্পর্শে বেশ কিছুক্ষণ চেষ্টা করার পর একটা রক্তবমি করে শান্ত হয় মুকুল।
কিন্তু মুকুলের অবস্থা হয়ে যায় বিনোদের মতো, কারো সাথে কোনো কথা বলে না সে। সেও মুখে একটা সুর ভাজতে আরম্ভ করে। মুকুলকে সেখান থেকে বাড়ি নিয়ে যাওয়া হয়। তার বাড়ির উঠোনেই বসে এক আলোচনা সভা। বড়বাবু সহ গ্রামের আরও কিছু গণ্যমান্য ব্যক্তিরা সেই সভায় এসে উপস্থিত হয়। সাধারণ গ্রামবাসীরাও ছিল কিছু। তাদেরই একজন পূর্বের কথার সুর টেনে বলে, বড়বাবু, বিনোদের বেলায় বলেছিলাম না, শয়তানের ভর হয়েছে, এখন দেখলেন তো মুকুলের অবস্থা। বড়বাবু এসবে খুব একটা বিশ্বাসী নয়, তাই তিনি প্রথমে মানতে চাননি এসব। ভেবেছিল সবই গ্রামবাসীদের কুসংস্কার হবে হয়তো। কিন্তু এ কদিনে একের পর এক যা সব ঘটে চলেছে তাতে বিশ্বাস না করে আর উপায়টাই বা কী? তাই বড়বাবুও মন থেকে যেন একটু একটু মানতে বাধ্য হচ্ছে। মুকুলের বাবা কাঁদতে কাঁদতে বলল, আমার ছেলেটা বরাবরই নরম সরম, নিশ্চয় ওর উপর কেউ কোনো কালো জাদু করেছে, না হলে ও এমনটা কখনো করতে পারে না। আরে আজ আমরা সঠিক সময়ে না পৌঁছালে ওই বাচ্চা মেয়েটাকেও তো মেরে ফেলতো। বিশ্বাস করো, আমার ছেলে মারেনি, ওকে দিয়ে কেউ এই কাজ করাচ্ছে। এমন সময় একজন কনস্টেবল ছুটতে ছুটতে এসে সভায় পৌঁছালো। বড়বাবু, 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 বড়বাবু! সবাই ওকে ওরকম হন্তদন্ত হয়ে আসতে দেখে মনে মনে তটস্থ হয়ে গিয়েছে। ততক্ষণে সকলেই বুঝে ফেলেছে হয়তো কোনো এক ভয়ানক দুঃসংবাদ অপেক্ষা করছে সকলের জন্য। তাই প্রত্যেকেই জিজ্ঞাসু দৃষ্টি মেলে কেবল চেয়ে থাকে কনস্টেবলের পানে, কারো মুখে কোনো কথা সরে না। লোকটা এবার নিজেই হাঁপাতে হাঁপাতে বলে, জঙ্গলের মধ্যে ছিন্ন ভিন্ন অবস্থায় পাওয়া গিয়েছে কানাইয়ের লাশ। এই কথায় সভায় একেবারে হইচই পড়ে গেল। একজন বলে উঠল, তার মানে মুকুলই কানাইকে মেরেছে? হ্যাঁ হ্যাঁ, বাড়ি থেকে নিয়ে গিয়ে মেরেছে। আর মুকুল আর মানুষ নেই, ও মানুষ নেই, ও শয়তানের দাস হয়ে গিয়েছে। মুকুলের বাবা এবার গর্জে ওঠে, চুপ করো, চুপ করো তোমরা, তোমরা কি কেউ বুঝতে পারছো না যে মুকুলের উপর কালো জাদু করেছে কেউ? ওকে ওকে চালনা করা হচ্ছে। দাঁড়াও দাঁড়াও, তোমাদের দেখাই। এই বলে সে ছুটে গেল ঘরের মধ্যে, তারপর হাতে করে সেই তাবিজটা নিয়ে বেরিয়ে এলো। সেটা সকলের সামনে তুলে ধরে বলল, এই দেখো, এই যে এইটা দিয়ে আমার ছেলেকে বস করা হয়েছে, এই দেখো। এবার সকলের অবাক হওয়ার পালা। উপস্থিত একজন বলল, আরে এ কি, এ তো সেদিন দেখলাম আমার বাড়িতেও রয়েছে, তার মানে আমার বাড়িও বিপদ ঘটাবে। ঈশ্বর রক্ষা করো, প্রভু রক্ষা করো। কি বলছো কি সুকেশ, এ জিনিস তো আমাদের বাড়িতেও দেখেছি। একে একে আরো অনেকে জানালো যে এই রকম তাবিজ তারাও দেখেছে তাদের বাড়িতে। তবে এটা কে কখন ঝুলিয়ে দিয়ে গিয়েছে তা কেউ দেখেনি। বড়বাবু সবার শেষে বলল, এই জিনিস তো আমি অনেক জায়গায় দেখেছি। প্রথমে আমাদের বাড়ি, যেদিন খামারের মুরগিগুলোকে বিনোদ মারল সেদিনই আমি এটা পাই। তারপর একইভাবে বিনোদ এবং রতনবাবুর বাড়ি থেকেও পাওয়া যায়। মুকুলের বাবা এবার থমথমে গলায় বলে ওঠে, এমন কে করেছে আমি বলতে পারি, ওই যে জঙ্গলের মধ্যে যে পাগল লোকটা থাকে, এটা ওরই কাজ। ওই হলো সেই রূপক
30 বছর আগের সেই ভয়াবহ ঘটনায় যার একটা আঙুল কাটা গিয়েছিল, তারপর থেকে ও পাগল সেজে থাকার অভিনয় করে আর আর জঙ্গলের মধ্যে ওই ওই ঘরে বসে ওই সব তন্ত্রমন্ত্র চর্চা করে। এসব কাজ সেদিন থেকে ও শুরু করেছিল। ওই হচ্ছে আসল শয়তান, ওর জন্যই আমাদের গ্রামের এই দুর্ভোগ। মুকুল যে রাতে হারিয়ে গেল, সেই দিন রাতে আমি ওকে মুকুলের ঘরে উঁকি মারতে দেখেছি, এবং আমি হলপ করে বলতে পারি সবার চোখের আড়ালে ওই সব জায়গায় গিয়ে এইসব তাবিজ ঝুলিয়ে এসেছে, তারপর একে একে কালো জাদুবিদ্যার প্রয়োগ করেছে। ছোট্ট কাঠের ঘরটার ফাঁক ফোকর গোলে হলদেটে আলো অন্ধকার জঙ্গলের মধ্যে ছড়িয়ে পড়েছে। ঘরের মধ্যে নানা ধরনের জিনিসপত্র, সেগুলোকে উপাচার বলাই বোধহয় শ্রেয়। অনেকগুলো মাটির সরার উপর সাদা গুঁড়ো গুঁড়ো কিছু, পাখির পালক, মোড়ার খুলি, সুরা আরো বিবিধ জিনিস। আর ঘরের মধ্যে ধ্যান মগ্ন হয়ে বসে বিড়বিড় করে মন্ত্র পাঠ করে চলেছে জটাজুটো ধারী পাগলাটে গোছের লোকটা। বিড়বিড় করে কিসব দুর্বোধ্য মন্ত্র পড়ছে সে, আর সেই সাথে হাতে ধরা তাবিজটায় দড়ির পাক দিচ্ছে, আবারও একটা নতুন তাবিজ তৈরি করছে সে। এমন সময় তার দরজায় ধাক্কা পড়ে। পাগলাটে লোকটা ক্ষণিক কাঁপতে থাকা দরজাটার দিকে চেয়ে থাকে, তারপর উঠে গিয়ে দরজাটা খুলে দেয়, আর সঙ্গে সঙ্গে তাকে ধাক্কা দিয়ে ফেলে হুড়মুড় করে তার ঘরে কয়েকজন ঢুকে পড়ে। প্রথমে ঘরে ঢোকা লোকটা চোখ পাকিয়ে গর্জে উঠল, এই হারামি তোর জন্যে, এটুকু বলে থেমে যায়, কারণ লোকটার নজর পড়েছে ঘরের মধ্যের জিনিসগুলোর উপর। চোখগুলো আরো বড় বড় হয়ে যায় তার। কই গো সব, তোমরা ভেতরে এসো, একবার ভেতরে এসে দেখো। এবার একে একে সকলে ঘরে ঢুকে দেখল ঘর ভর্তি বিভিন্ন জিনিসে। এসব দিয়ে যে কালো জাদু করা হয় সেটুকু গ্রামের মানুষরা বোঝে। তার মানে গ্রামবাসীরা যা ভেবেছিল ঘটেছে ঠিক তাই। এরপর যা হওয়ার, পাগলাটে লোকটাকে তারা টেনে হিঁচড়ে ঘরের বাইরে নিয়ে আসলো, তারপর যে যেভাবে পারল মারতে আরম্ভ করল। আমাকে ছেড়ে দাও, আর কিছু করিনি, আমাকে ছেড়ে দাও, গ্রামের কোনো ক্ষতি করিনি, আমাকে ছেড়ে দাও। তুই কিছু করিসনি, হ্যাঁ? তাহলে এই তাবিজ সকলের ঘরে ঝুলিয়ে আসে কে? হ্যাঁ, এই মার মার ওকে। পাগলাটে লোকটা হঠাৎ গর্জে উঠে রাগে ফুঁসতে ফুঁসতে বলে, তোমরা পাগল, তোমরা কিচ্ছু বোঝো না, কিচ্ছু না। একজন পাগল কিছু সুস্থ মানুষকে পাগল বলছে, এ কি আর সহ্য করা যায়? সকলের মাথায় রক্ত উঠে গেল, মারের পরিমাণ বাড়ল বেধড়ক। এমন সময় কোত্থেকে ম্যাডাম নবনীতা সেখানে এসে হাজির হয়। এই আপনারা থামুন, এভাবে কাউকে মারে নাকি? থামুন বলছি, থামুন। সকলে তখন পাগলাটে লোকটাকে মাটিতে ফেলে পা দিয়ে লেথিয়ে চলেছে। মুকুলের বাবাও আছে তার মধ্যে, সেভাবেই সে মারতে মারতে বলল, এই জন্য আমার ছেলেটা মরতে মরতে বেঁচেছে, আমি চাই না আর কোনো বাচ্চার সাথে এমন হোক, ওকে আমি এক্ষুনি শেষ করে দেবো। আরে আরে করছেন কি, ছাড়ুন ছাড়ুন, ওকে মেরে ফেললে আপনারা তো অনেক কিছু জানতে পারবেন না। তার থেকে ভালো ওকে ধরে নিয়ে গিয়ে আটকে রাখুন, তারপর একে একে ওর পেট থেকে কথা আদায় করুন। ওদিকে মিতালিকে চেতনাহীন অবস্থায় বাড়ি নিয়ে আসা হয়েছিল। এত বড় ধাক্কা সহ্য করা সত্যি সহজ কথা নয়, তবে আজ সকাল হতে হতে অনেকটা সুস্থ বোধ করছে সে।
রতনবাবু মেয়ের পাশেই বসেছিল। মেয়েকে ঘুম থেকে উঠতে দেখে মাথায় হাত বুলিয়ে বলল, কি রে মা, এখন কেমন বোধ করছিস? মিতালি ধীরে ধীরে বলে, এখন ঠিক আছি। রতনবাবু আবার বলল, জানিস মা, রূপক বাবুকে গ্রামের মানুষ ধরে নিয়ে এসেছে, খুব মারধর করেছে গত রাতে। সবাই বলছে ওই নাকি কালো জাদু করেছে গ্রামের উপর, আর তাই গ্রামে এমন দুর্ভোগ নেমেছে। মিতালি বাবার চোখের দিকে চায়, শক্ত করে চেপে ধরে বাবার হাত। বাবা, রূপক বাবু একটু অন্য রকম, সে পাগলাটে লোক হতে পারে, কিন্তু সে গ্রামের কোনো ক্ষতি চায় না, সত্যি বলছি। বাবা কিছু একটা বলতেই যাচ্ছিল, এমন সময় দরজায় টোকা পড়ে। বাইরে থেকে শোনা যায় ম্যাডাম নবনীতার গলা, মিতালি, মিতালি আছো? রতনবাবু তড়াক করে উঠে গিয়ে দরজাটা খুলে দেয়, কিন্তু সে যদি তখন তার মেয়ের দিকে খেয়াল করত তবে দেখতে পেত মিতালির মুখে চোখে হঠাৎই নেমে এসেছে ভয়ের ছাপ। দরজা খুলতেই ঘরে ঢোকে ম্যাডাম নবনীতা। আসুন ম্যাডাম, ভেতরে আসুন, ওই তো বিছানায় শুয়ে আছে মিতালি। ওদিকে মিতালি ম্যাডামকে দেখেই খাড়া হয়ে বসেছে বিছানায়। আপনি কথা বলুন, আমি আসি। এই বলে দরজাটা ভেজিয়ে দিয়ে রতনবাবু বেরিয়ে যায়। ম্যাডাম ধীরে ধীরে এগিয়ে আসে খাটের দিকে, খুব শীতল গলায় বলে, আমি শুনলাম কাল রাতে তোমার সাথে কি হয়েছে। মিতালির চোখগুলো বড় বড় হয়ে উঠেছে, পেছাতে পেছাতে সে একরকম সেধিয়ে গিয়েছে খাটের সাথে। তুমি ঠিক আছো তো? একটু একটু মাথা ব্যথা আছে মিস, শুনে ভালো লাগলো। ম্যাডাম ঘরের মধ্যে ঘুরতে ঘুরতে একটা বইয়ের তাকের পাশে গিয়ে দাঁড়ায়, ধীরে ধীরে বলে, গতকাল রাতে আমি রূপক বাবুর বাড়িতে গিয়েছিলাম। এবার মিতালির চোখগুলো যেন আরও একটু বড় হয়ে যায়, অক্ষিকোঠর থেকে এই বুঝি বেরিয়ে আসে, বুকের ভেতরের ধূপফুকানিটাও উত্তরোত্তর বাড়ছে। তুমি নাকি মাঝে মাঝে রূপকবাবুর বাড়ি যেতে, কি ঠিক তো? ম্যাডাম তখন উল্টো দিকে ফিরে তাকের থেকে নেওয়া বইটা উল্টে পাল্টে দেখছিল। এই ফাঁকে মিতালি চট করে তার খাটের পাশে রাখা স্কুলের ব্যাগ থেকে সেই তাবিজটা হাতে নিয়ে নেয়। আসলে এই জিনিসটা সত্যি সত্যি রূপক বাবু, মানে গোটা গ্রামের লোক যাকে ওই পাগলাটে মানুষ বলে জানে তারই তৈরি, যার কাছে মিতালি মাঝে মাঝেই যায়। মিতালির বাড়িতে যা রান্না হয় সেগুলো টিফিন ক্যারিতে ভরে নিয়ে খেতে দিয়ে আসে তাকে। লোকটাকে খুব শ্রদ্ধা করে মিতালি, তাই সেদিন যখন হন্তদন্ত হয়ে মিতালি সাইকেল নিয়ে জঙ্গলের পথে ঢুকেছিল, তখন এই পাগলাটে লোকটায় অর্থাৎ রূপক বাবু তার পথ আটকে দাঁড়ায় এবং মিতালিকে তার জঙ্গলের মধ্যের সেই কাঠের ঘরটায় নিয়ে গিয়ে একটা তাবিজ বানিয়ে হাতে দিয়ে বলে, পশু আসে, পশুর মৃত্যু হয়, মানুষ আসে, মানুষের মৃত্যু হয়, শয়তান জাগে, শয়তানের মৃত্যু হয়, দৈত্য আসে, দৈত্যের মৃত্যু হয়, মৃত্যুর কাছে সবাই অঙ্গীকারবদ্ধ, সবাই, আর ঈশ্বরের ইচ্ছা অনুসারে এই মৃত্যু আসে। মিতালি, মিতালি, এই
এই তাবিজটা তোমার নতুন শিক্ষিকাকে দেবে। যদি সে এটা হাতে নিয়ে ফেলে দেয় তখন তখন বুঝবে ওর মধ্যে কি রূপক কাকা, বলো বলো। এই লাল আকাশ, এই বাতাস, এই সবই, এই সবই তার তার আবার ফিরে আসার ইঙ্গিত দিচ্ছে। ঠিক 30 বছর আগে যেমনটা আমি অনুভব করতে পেরেছিলাম, সে আমার বন্ধুদেরকে আমার থেকে ছিনিয়ে নিয়ে গিয়েছিল আর আর আমাকে দিয়ে গিয়েছিল আতঙ্ক বেদনা। ভয় আবারও একই রকম শুরু করেছে সে। কিন্তু না, এবার আমি তাকে আর কিছু করতে দেব না, কিছু না। এবার আমি ওকে শেষ করবই। আমার ধারণা এবার সে এসে বাসা বেঁধেছে তোমাদের ওই নতুন শিক্ষিকার রূপে। সে এক ভয়ানক জিন, সে বাচ্চাদের আত্মাকে গ্রাস করে আর আর নিজের শক্তি বাড়ায়। নাও মিতালি নাও, আর এটা তোমাদের ওই ম্যাডামের হাতে গুঁজে দিয়ে দেখো সে কি করে। আমি ততক্ষণে চেষ্টা করি কীভাবে ওই সর্বনাশা জিনকে গ্রাম থেকে তাড়ানো যায়। 30 বছর পর শয়তান নিশ্চয়ই আবার কোনো ভয়ানক লক্ষ্য নিয়ে ফিরে এসেছে। আমি ওকে তাড়াবই, ওকে আমি তাড়াবই। ম্যাডাম এবার একটা শীতল দৃষ্টি নিয়ে এক ঝটকায় ঘুরে চায় মিতালির দিকে। তোমার ওই কাকা আমার সম্পর্কে তোমাকে কি বলেছে মিতালি? কথা বলতে বলতে এগিয়ে আসে নবনীতা। মিতালিও তাবিজটা শক্ত করে চেপে ধরে। সে কি তোমাকে অনেক কিছু বলেছে? কথাটা বলে বিছানায় এসে বসে নবনীতা। মিতালির বুকটা তখন হাঁপড়ের মতো ওঠানামা করছে। তুমি আরো একটু শুনতে চাও না কি মিতালি? এবার সে দু হাতে বিছানায় ভর রেখে তার নিজের মুখটা একেবারে মিতালির মুখের কাছে নিয়ে গিয়ে ধরে। জানো তো মিতালি, আমি না তোমার এই কাকাকে চিনি, আগে থেকেই চিনি, ভালো করেই চিনি। তখন সে ছোট ছিল, অনেক ছোট। ঘাড় বেঁকিয়ে বেঁকিয়ে অদ্ভুত ভঙ্গিতে কথাগুলো বলে চলে নবনীতা। তার মুখ একেবারে মিতালির মুখের সামনে। মিতালি যথাসম্ভব তার মাথাটা পেছনের দিকে টেনে রেখেছে। জানো মিতালি, তখন তোমার কাকার একটা বন্ধু ছিল, সে ঠিক তোমার মতো দেখতে ছিল, ঠিক তোমার মতো। এবার আর মিতালি পারে না, হাতের মুঠোয় ধরে রাখা তাবিজটা নবনীতা ম্যাডামের একেবারে মুখের সামনে এনে ধরে। আর সঙ্গে সঙ্গে চমকে ওঠে নবনীতা। তবে পরক্ষণেই তার ভাব বদলে যায়, একটা ভয়ানক কুটিল হাসি ফুটে ওঠে মুখে। মিতালির হাত থেকে তাবিজটা নিয়ে নেয় সে, মাথা নাড়াতে নাড়াতে বলে, বলেছিলাম না মিতালি, এগুলো কুসংস্কার, এতে কিচ্ছু হয় না। তোমারও সর্বনাশ হবে, তবে তোমার সময় এখনো আসেনি। ওই দেখো। মিতালি সেই দিকে তাকিয়ে একেবারে পাথরের মূর্তি বনে যায়। সেখানে সে দেখে ম্যাডাম সাকিনার সেই জীবন্ত লাশটা দাঁড়িয়ে ঘাড় বেঁকিয়ে বেঁকিয়ে মিতালিকে দেখছে।
মিতালি, তুমি তো ভাগ্যবান, কারণ আমি তোমাকে এখনই মনে করতে চাইছি না। কিন্তু যদি আমি তোমাকে ভুল করে মনে করে ফেলি, তাই বলছি এসবের মধ্যে ঢুকো না। যে কদিন তোমার হাতে সময় আছে ভালো করে বাঁচো, কারণ এখনো পর্যন্ত গ্রামে যা যা হয়েছে সব আমি করিয়েছি। তোমার পছন্দের সাকিনা ম্যাডামকে তো আমিই মারলাম, তারপর বিনোদকে বাধ্য করলাম আত্মহত্যা করতে, কানাইকে মুকুলের হাতে মেরেছি, এবার তো মুকুলের পালা। তবে তুমি চিন্তা করো না, তোমার বন্ধুদের মতো তোমারও সময় আসবে। আসলে তোমাদের সকলের আত্মাগুলো যে আমার চাই। মিতালি বাবার কাছে শুনেছে রূপক কাকাকে নাকি বড় বাবুর বাড়িতে আটকে রাখা হয়েছে, তাই ম্যাডাম চলে যেতেই এতটুকু সময় নষ্ট না করে মিতালি ছুটল সেখানে। গোটা দিন বড়বাবুর বাড়ির ওপর নজর রেখে আশেপাশে লুকিয়ে রইল সে, একটা সঠিক সময়ের অপেক্ষায় থাকল। সুযোগ পেলেই সে যে ঘরে রূপক কাকাকে রাখা হয়েছে সেই ঘরের শেকল বাইরে থেকে খুলে ভেতরে ঢুকবে। ঘরের মধ্যে হাত পা বাঁধা অবস্থায় পাগলাটে লোকটা পড়ে রয়েছে, মারের দমকে তার চোখ মুখ ফুলে গিয়েছে, জায়গায় জায়গায় কাল ছিটে। বসে থাকতে থাকতে তার স্মৃতির পর্দায় ফুটে উঠছে আজ থেকে 30 বছর আগের সেই কাল রাত্রিটা। জঙ্গলের মধ্যে সে একা একা এক ভয়ানক আতঙ্ক বুকে নিয়ে জীবিত অবস্থায় বসে আছে। তার হাতের একটা আঙুল কেটে রক্ত বেরিয়ে শুকিয়ে কালো হয়ে গিয়েছে, আর তার থেকে কিছুটা দূরে পড়ে রয়েছে তার বন্ধু সুমেদ আর রুকমার প্রাণহীন দেহ দুটি। এমন সময় হঠাৎ দরজা খোলার শব্দে ভাবনায় ছেদ পড়ে। দরজা খুলে ঘরে ঢুকেছে মিতালি। কাকা, চলো কাকা, মুকুলের ভীষণ বিপদ। তুমি কি করে নিশ্চিত হচ্ছ যে বিপদ মুকুলের? চলো কাকা, যেতে যেতে সব বলছি। মুকুল আবারও চুপিসারে বাড়ি থেকে বেরিয়েছে, কেউ জানে না, সকলের নজরের আড়ালে সে অন্ধকারে গা মিশিয়ে এগিয়ে চলেছে জঙ্গলের সেই প্রান্তের দিকে যেদিকে খালটা রয়েছে। ওদিকে মিতালি মুকুলের ঘরের দরজায় গিয়ে টোকা দেয়। মুকুল, মুকুল, কাকা। দরজা খুলে মিতালিকে এতটা উত্তেজিত দেখে হকচকিয়ে যায় মুকুলের বাবা। কি কি হয়েছে মিতালি, এমন এমন অস্থির লাগছে কেন তোমায়? কাকু, মুকুল কই? মুকুল, মুকুল বাড়িতে আছে তো? আচ্ছা, তুমি একটু শান্ত হও মিতালি। হ্যাঁ, ও তোর ঘরেই আছে, দাঁড়াও ডেকে দিচ্ছি। এই বলে মুকুলের ঘরে গিয়ে অবাক হয়ে যায় ওর বাবা। কি, এই তো এখনই দেখলাম মুকুল ঘরে বসে আছে, কই গেল, কোথায় গেল? প্রমাদ গোনে মিতালি, আর সময় নষ্ট নয়, এবার সরাসরি সে ছোটে জঙ্গলের দিকে। ওদিকে পাগলাটে লোকটা নবনীতা ম্যাডামের বাড়ির দরজায় গিয়ে দাঁড়িয়েছে। সাকিনা ম্যাডামকে থাকার জন্য যে ঘরটা দেওয়া হয়েছিল সেই ঘরেই থাকছে নবনীতা। দরজায় একটা ঠেলা দিতেই দরজাটা খুলে গেল, ভেতরে আলো জ্বলছে। খোঁড়াতে খোঁড়াতে
ঘরের ভেতরে ঢুকল লোকটা। বাইরের আকাশে তখন আলো প্রায় শেষ হয়ে এসেছে, আর কিছুক্ষণ পরেই বিকেল গড়িয়ে সন্ধ্যা নামবে। পাগলাটে লোকটা ঘরে ঢুকে দেখল একটা আয়নার সামনে বসে চুল আঁচড়াচ্ছে নবনীতা। এবার তার চোখ পড়ল আয়নার কাঁচে, সেই সঙ্গে থমকে দাঁড়ালো সে। আয়নার সামনে বসে আছে নবনীতা, কিন্তু আয়নার ভেতরে অন্য প্রতিমূর্তি। লোল চর্ম, দীর্ঘকায়, মাথায় লম্বা লম্বা সাদা চুল, আর মুখে বলি দেখায় কাটাকুটি পড়ে গিয়েছে। চোখ দুটো আগুনের পিণ্ডের মতো চলছে তার, মুখে এক ক্রূঢ় হাসি। এ মূর্তি রূপকের চেনা, আজ থেকে 30 বছর আগে একই জিনিস দেখেছিল সে, একেই দেখেছিল। সেদিন সে ভয় পেয়েছিল, তবে আজ রূপক মনে মনে ঠিক করেই এসেছে, আজ সে ভয় পাবে না। উল্টে ভয় পাওয়ার সমস্ত কারণকে সে গলা টিপে হত্যা করবে। মনকে শক্ত করল রূপক, গলায় ঝোলানো তার নিজের তৈরি তাবিজটাকে চেপে ধরল, তারপর শক্তভাবে সোজা হয়ে দাঁড়াল। এবার নবনীতা ম্যাডাম অত্যন্ত কর্কশ গলায় বলে উঠল, দরজায় দাঁড়িয়ে কেন, ভেতরে এসো, আমার কিন্তু তোমাকে এখনো মনে আছে। এই বলতে বলতে চেয়ার ছেড়ে উঠল সে। কিন্তু কি অদ্ভুত ব্যাপার, আয়নার মধ্যের সেই বিভীষিকা তখনও যথাস্থানে বসে। নবনীতা এবার একটু একটু করে এগোচ্ছে রূপকের দিকে। তোমার আঙুলের স্বাদটা এখনো আমার জিভে লেগে আছে, কি সুস্বাদু ছিল। রূপক দেখে আয়নার মধ্যের সেই বিভীষিকাটা নড়ে বসল যেন। পর মুহূর্তে সে উঠে দাঁড়িয়ে আয়না থেকে বেরিয়ে আসে। তখনও নবনীতা বলে যাচ্ছে, রূপক, তোমার বন্ধুদের কথা তোমার মনে পড়ে না? এই কথাটা শুনে রূপক কেমন যেন করে ওঠে, তার মুখ দিয়ে একটা গোঙানির মতো শব্দ বেরোচ্ছে। এবার হঠাৎ দেখে আয়না থেকে বেরিয়ে আসা সেই বিভীষিকা রুকমার রূপ নিয়েছে কখন যেন। সেই ছোট্ট রুকমা, রূপকের হারানো বন্ধু। রূপক এই দেখে চমকে উঠে পেছনে সরতে থাকে। ছোট রুকমা বলতে আরম্ভ করেছে, আমাকে ভুলে গেলি রূপক? রুকমা? এখানে রূপকের চোখের সামনে ভেসে ওঠে সেই 30 বছর আগের ওই অন্ধকার জঙ্গলের দৃশ্য। অবচেতন ভাবে ভেজা ঘাস জমির ওপর পড়ে রয়েছে রূপমা। অনেকক্ষণ ধরে সেই ডাকটা শোনা যাচ্ছে। এবার সেই ডাকটা শুনে চোখ খুলে গেল তার, কেউ তাকে ডাকছে, খেলার জন্য ডাকছে। রুকমা ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে থাকে, কিন্তু অন্ধকার জঙ্গলের মধ্যে কোথাও কাউকে দেখা যায় না। তবে ডাকটা আসছে তার খুব কাছ থেকেই। কিছুক্ষণ এদিক ওদিক খোঁজাখুঁজি করার পর অন্ধকার ফুঁড়ে একেবারে তড়িৎ গতিতে বেরিয়ে আসে এক অভিশপ্ত মূর্তি, যাকে জীবদ্দশায় কেউ দেখলে ইহ জগতে তার আর ঠাই হয় না। শূন্যে ভেসে গিয়ে আসছে সে,
তার হাতে ধরা সুমেধের নিথর দেহটা। সেটাকে এবার হাত থেকে ফেলে রুকমাকে হাত ছানি দিয়ে ডাকে সেই মূর্তি। রুকমা কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে এবার এগিয়ে যায় তার দিকে, বাড়িয়ে দেয় তার হাত। সঙ্গে সঙ্গে সেই মূর্তি তার ক্লেদাক্ত স্পর্শ দিয়ে টেনে শূন্যে তুলে নেয় রুকমাকে। রূপক চিৎকার করে ছিটকে পড়ে, পুনরায় বাস্তবের মাটিতে ফিরে আসে সে। তার সামনে দাঁড়িয়ে রয়েছে রুকমা রূপী সেই ভ্রম। সে বিশ্রীভাবে হাসতে হাসতে বলছে, এই কাটা আঙুল নিয়ে তুই আমার সাথে লড়তে এসেছিলি মূর্খ বালক। তুই একটা অভিশাপ, তুই আমার আসল রূপ মানুষ, তুই একটা অভিশাপ। যা যা এখান থেকে, যা যা ছেড়ে দে, ছেড়ে দে এই গ্রামকে, যা যা দূর হয়ে যা, যা 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 ছেড়ে দে আমায়, যা। এই কথা বলতে বলতে গলার তাবিজটা উঁচিয়ে সে তেড়ে যায় রুকমার দিকে। সেই সময় মুহূর্তের মধ্যে রুকমার দেহটা পুনরায় সেই ভয়ানক জিনের শরীরে বদলে যায়। ততক্ষণে রূপক তার কাছাকাছি চলে এসেছিল। রূপককে এক প্রবল ধাক্কায় ঘর থেকে বাইরে নিয়ে গিয়ে ফেলে সে। বাইরে এসে পড়তেই আকাশের দিকে চোখ যায়। বিকেল শেষের পথে, এবার নামবে সন্ধ্যা। ওদিকে মিতালি জঙ্গলে ঢুকে ডাকতে ডাকতে এগিয়ে চলেছে। মুকুল, মুকুল তুই কোথায়? মুকুল তুই শুনতে পাচ্ছিস? কোনো উত্তর আসে না। জঙ্গলের এদিক ওদিক ছোটাছুটি করে ডাকতে থাকে সে, এমন সময় হঠাৎ তার সেদিনের কথাটা মনে পড়ে যায়। সেদিন বিনোদকে জলের মধ্যে দাঁড়িয়ে থাকতে দেখেছিল ও আর মুকুল। তবে আজ কি মুকুল সেই দিকেই গিয়েছে? একটু সময় নষ্ট করে না মিতালি, ছোটে জঙ্গলের সেই প্রান্তের দিকে। গ্রামের এই চরম দুর্ভোগের দিনে গ্রামবাসীদের বাঁচাবে কে? এই অদৃশ্য শয়তানের বিরুদ্ধে লড়াই করা কি কোনো সহজ কথা? এ কি আদৌ কোনো সাধারণ মানুষের কাজ? যে ভয়ানক শক্তিশালী জিনকে জব্দ করেছিল অঘোরানন্দের ন্যায় একাধিক তন্ত্রজ্ঞ জ্ঞানী পণ্ডিত তান্ত্রিকেরা, আজ আবারও যখন কালের গর্ভ থেকে সেই জিন উঠে এসেছে, এখন তাকে দমন করবে কে? এ যে কেবল অসম্ভব নয়, এসব সরল সাধারণ গ্রামবাসীদের কাছে এই একরকম অকল্পনীয়। তবে এত কিছু কথা হয়তো গ্রামবাসীরা জানে না। রূপক যে বিগত 30 বছর ধরে কত তন্ত্র চর্চা করল, তবে কি সে জানে এই জিনের প্রতিকার কি? না, সেও জানে না। সে তো ওই ভয়ঙ্কর শক্তির বিরুদ্ধে নিতান্তই তুচ্ছ। হ্যাঁ, সে তাবিজ বানিয়ে গ্রামের প্রায় সকলের বাড়িতে বাড়িতে লুকিয়ে ঝুলিয়ে রেখে এসেছিল। এই তাবিজের গুণেই ক্ষণিকের জন্য বাধা পেয়েছিল জিন। গ্রামে তাকে তার সর্বনাশা প্রশ্বাস ছড়িয়ে দিতে একটু কসরত করতে হয়েছিল এই তাবিজের জন্যই। তবে ওইটুকুই যা, কালের গর্ভ থেকে উঠে আসা এই শয়তান সেই তাবিজের বাঁধাকে অতিক্রম করে ফেলে। সে এখন একরকম অপ্রতিরোধ্য। পাগলাটে লোকটা একটা হেরিকেন হাতে যতক্ষণে ছুটতে ছুটতে জঙ্গলের সেই বিশেষ অংশে এসে পৌঁছালো,
যেখানে সেই সাদা পাথরের ফলক ও মাটিতে একটা গর্ত। ততক্ষণে বিকেল আর সন্ধ্যার সন্ধিক্ষণ আগত। রূপকের অর্থাৎ ওই পাগল লোকটার এখানে আসতে গিয়ে শরীরের সমস্ত শক্তি নিঃশেষ হয়ে গিয়েছে। তবু এত বছর ধরে তার অর্জিত জ্ঞান এবং ঈশ্বরের নাম স্মরণ, এই দুই করতে করতে জরা জীর্ণ ক্ষত বিক্ষত শরীরে খোঁড়াতে খোঁড়াতে কোনো রকমে এসে পৌঁছেছে এখানে। গ্রামের মানুষেরা তাদের একমাত্র আশা, একমাত্র ভরসা তাদের ঈশ্বর। সেই ঈশ্বরকে যে যেমন ভাবে পারল স্মরণ করতে থাকল। তবে কালের কি অদ্ভুত খেলা, আজ সকলের প্রার্থনা যেন শুরু হয়েছে একই সাথে, একই সময়ে, একই মিনিটে, একই সেকেন্ডে। মন্দির থেকে ভেসে আসছে ঘণ্টার ধ্বনি, ঘরে ঘরে সন্ধ্যের উলুধ ধ্বনি, মসজিদ থেকে বাতাসে ভর করে আকাশে বাতাসে মিশে যাওয়া পবিত্র আজানের ধ্বনি, দীপ্ত কণ্ঠে চার্চের সাদা উঁচু মিনারের থেকে আকাশের পানে উঠে যাওয়া প্রভু যিশুর বার্তা, এসবই যেন সদ্য ডোবা সূর্যের আলোয় রাঙা হয়ে ওঠা আকাশের বুকে সৃষ্টি করল এক মহাপবিত্রকারী শক্তি, যার সামনে অপশক্তি জিন পিশাচেরা মাথা নত করতে বাধ্য। জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে সেই আকাশের পানে চেয়ে পাগল জটাজুটো ধারী রূপকের শরীরে যেন একটা বিদ্যুৎ খেলে গেল। একটা চিৎকার করে হাতে ধরা হেরিকেনটাকে আছাড় মেরে ভাঙল সেই সাদা পাথরের ফলকটার ওপর। আর ঠিক সঙ্গে সঙ্গে রাশি রাশি কালো ধোঁয়া ধেয়ে এলো কোথেকে যেন, আষ্টে পৃষ্ঠে পেঁচিয়ে ধরল রূপকের গোটা শরীরটাকে। তারপর শূন্যে তুলে হ্যারিকেনটার মতোই তাকে আছাড় মেরে ফেলল সেই পাথরের ফলকের ওপর। প্রবল আঘাতে মাথার মধ্যে সব খুলিয়ে গেল রূপকের, মাথা ফেটে গল গল করে রক্ত বেরিয়ে আসতে থাকল, তাজা রক্ত। চিত হয়ে শুয়ে পড়ল সে জঙ্গলের মাটিতে। না, শেষ রক্ষা হল না, রূপক বাঁচাতে পারল না গ্রামটাকে। গলা পর্যন্ত ডুবিয়ে জলের মধ্যে দাঁড়িয়ে রয়েছে মুকুল। এমন সময় জলের তলা থেকে উঠে এলো একটা কদাকার হাত, চেপে ধরল মুকুলের মাথাটা, আর তারপরই এক ঝটকায় টেনে নিল তাকে জলের মধ্যে। লাল হয়ে আসা আকাশটা রূপকের দৃশ্যপট থেকে ক্রমেই মুছে যাচ্ছে, যেন চোখটা উল্টে যেতে চাইছে। ওদিকে গ্রামবাসীদের ঈশ্বরের প্রতি আহ্বানে মুখরিত হয়ে ওঠা আকাশ বাতাসের শব্দটুকুও একটু একটু করে মুছে যাচ্ছে তার চেতনা থেকে, যেন চেতনা জুড়ে উঠে আসছে একটা ক্লেদাক্ত অশুচি কালো অট্ট হাসির রোল। চোখের জ্যোতি নিভে আসছে। এমন ভাবে ঠিক কতক্ষণ যে সে চিত হয়ে পড়েছিল জানে না, তবে একেবারে চোখ বুঝে আসার ঠিক পূর্ব মুহূর্তে সে অতি কষ্টে তার জামার পকেট থেকে একটা দেশলাই বার করে, আর সঙ্গে সঙ্গে দেখা যায় দূর থেকে আবারও ছুটে আসছে সেই রাশি রাশি কালো ধোঁয়া। কিন্তু
এবার একটা ব্যাপার ঘটল। প্রকৃতিতে উঠল এক প্রবল বিপরীতমুখী হাওয়া, যে বাতাস স্বস্তির, যে বাতাস প্রাণের, যে বাতাস ঐশ্বর্গিক। সেই বাতাস কালো ধোঁয়াগুলোকে রূপকের কাছে আসা থেকে বাধা দিল। আর সেই অবসরে দেহের অবশিষ্ট শক্তিটুকুও একত্রিত করে দেশলার কাঠিটা ঠুকে দিল রূপক। দপ করে জ্বলে উঠল আগুন, মুহূর্তের বিলম্ব, আর তারপরেই সেটা সে ছুঁড়ে দিল ওই সাদা ফলকের ওপর। তৎক্ষণাৎ আকাশ বাতাস জুড়ে উঠল এক প্রবল হাহাকার। আগুনে দগ্ধ হয়ে প্রাকৃতিক শুভ শক্তির নিষ্পেষণে বিনাশ হল অশুভ শক্তির। কালের কোনো এক অতলে আবারও তলিয়ে গেল ওই ভয়াবহ জিন। মিতালি এতক্ষণে খালের পাশে গিয়ে পৌঁছায়, তবে কোথাও সে আর মুকুলকে দেখতে পায় না। কাঁদতে কাঁদতে চিৎকার করতে থাকে সে, মুকুল মুকুল, তুই কোথায় গেলি মুকুল মুকুল? কোথাও মুকুল নেই, খালের জলেও নেই। হতাশ হয়ে মাটিতে বসে পড়ে মিতালি। ঠিক এই সময় খালের জলে কিছু বাতাসকে ঊর্ধ্বমুখে উঠতে দেখা যায়। মিতালির নজরে পড়ে ব্যাপারটা, মনে যেন ক্ষীণ আশা জেগে ওঠে। তড়াক করে উঠে ছুটে গিয়ে খালের জলে ঝাঁপিয়ে পড়ে সে। অল্প জলে সদ্য ডুবে যাওয়া মুকুলের দেহটাকে টেনে পাড়ে তুলে আনতে বেশি সময় লাগে না মিতালির। সে শরীরে তখনও প্রাণ আছে। আপনারা শুনছিলেন রাত ঘনালো গ্রামে। এই গল্পের আগের পর্ব দুটি যথাক্রমে গ্রামে যখন সন্ধ্যা নামে এবং সন্ধ্যা নামার পর, তিনটি পর্ব নিয়ে প্রকাশিত আমাদের এই গল্প আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবেন না। যে সমস্ত শ্রোতা বন্ধুরা এখনো সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করুন। আমাদের অফিসিয়াল পার্টনার ফেসবুক গ্রুপ ভূতান্বেষি। আজকের সমগ্র পর্ব পরিচালনায় গল্প কথা টিম, পোস্টার ডিজাইনিং এবং সাউন্ড এডিটিংয়ে আমি অয়ন। আজ এই পর্যন্তই, খুব শীঘ্রই আবার হাজির হব হাড় হিম করা কোনো গল্প নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, শুনতে থাকুন গল্প কথা।